আসসালাম আলাইকুম আরহামুল্লাহ প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন অভিনয়কে বিদায় জানিয়ে ধর্মকর্মে মন দিলেন জনপ্রিয় নায়িকা দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন ধর্মের কারণে অভিনয় ছাড়া নতুন কোনো ঘটনা নয় বর্তমান সময়ের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ধর্মের কারণে সবির জগৎ ছেড়েছেন। বাংলাদেশ ভারত এবং পাকিস্তান তিন দেশের ইন্ডাস্ট্রিতেই এই ঘটনার নজির রয়েছে এবার পাকিস্তানের জনপ্রিয় নায়িকা আনুম ফয়াজ ধর্মে মনোনিবেশ করে অভিনয়কে বিদায় বলেছেন ধর্মীয় মানতেই সবিজ অঙ্গনকে বিদায় বলেছেন আনুম ফায়াজ পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদন বলছে এখন থেকে আর কোন সিনেমা নাটকে অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আনুম ফায়াজ এদিকে পাকিস্তানের জিও নিউজ গত সোমবার জানায় জনপ্রিয় কয়েকটি নাটকে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন আনুম কিন্তু হঠাৎ পর্দায় দেখা যাচ্ছিল না তাকে পরে সবীজ জগৎ পরিত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন এই বার্তা লেখা আমার জন্য কঠিন আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন কিন্তু এখন থেকে আমি সবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন উল্লেখ্য কিছুদিন যাবৎ আনাম ফয়েজকে সিনেমা অঙ্গনে দেখা যাচ্ছিল না ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে দুই সালে আসাদ আনোয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আনাম ফয়েজ এই দম্পতির একটি পুত্র সন্তানও রয়েছে আপাতত ধর্ম ও সংসার নিয়ে তিনি থাকবেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম